ফুটবল ফেডারেশনে প্রবেশ করতে হলে মা বাবার ছবি নিয়ে ঢুকতে হবে সাংবাদিকদের, এমন বিতর্কিত মন্তব্য করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে গোপনে মিটিং চলার সময় এমন বাজে মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের রেকর্ডারে ধরা পড়ে সেই কথা, পরে ক্ষমা চেয়ে পার পেতে চেয়েছেন বাফুফের সভাপতি। সালাউদ্দিনের এই মন্তব্যে নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজিবুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাফুফের কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত হয়নি, তবে বিতর্ক হয়েছে অনেক। সেই বিতর্কের জন্ম দিয়েছেন স্বয়ং বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। সংবাদকর্মীদের নিয়ে তাচ্ছিল্য ভরা সেই মন্তব্যের পর অবশ্য প্রবল সমালোচনার মুখে ক্ষমাও চেয়েছেন তিনি। গোপন সেই বৈঠকে বাফুফেতে প্রবেশের আগে সাংবাদিকদের মা বাবার জুতা পাড়ার ছবি পাঠাতে হবে এমন মন্তব্যই করেছেন তিনি। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ এসেছে সাংবাদিকদের হাতে। উচ্চ পদস্থ একজন ব্যক্তির এমন আপত্তিকর মন্তব্য ক্ষুব্ধ ও হতাশ সাংবাদিক সমাজ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই সবর দেশের ক্রীড়া সাংবাদিকরা। এতে সাংবাদিকদের ওপর বেজায় চটেছেন সালাউদ্দিন। কিছুদিন আগেও আর্থিক দুর্নীতির দায়ে ফিফা কর্তৃক বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ 2 বছরের জন্য নিষিদ্ধ হন। এরপর যেন সাংবাদিকদের ওপর সালাউদ্দিনের খুব আরও বেড়ে গেছে। তাদেরকে আমার একটা ফটো দিতে হবে, তার ওইটা দিব, ওইটা কন্ডিশন হলো ও আর বাপের একটা ফটো পাঠাবে জুতা পরা, ঠিক আছে, ইট ইজ এ ম্যান্ডেটরি, ওর বাপের ফটো থাকতে হবে। আমার তো ওদের বাপের জুতা পরা নেই। বিষয়টি প্রকাশের পর কাজী সালাউদ্দিনের ক্ষমা চাওয়ার ভিডিও পাঠানো হয় বাফুফে থেকে। সেখানে সাংবাদিকদের বিষয়ে মন্তব্য করা বিষয়টিকে জাস্ট ফান বলে ঢাকতে চাইছেন বাফুফের সভাপতি। আমি নাবিলের সাথে একটা জিনিস নিয়ে যোগ করছিলাম, তো সেটা যে কেউ টেপ করছিল আমি জানি না, বাট আমি এই কথাই যদি কাউকে হার্ট করে থাকি, দুঃখ দিয়ে থাকি, আমি আই এম ভেরি সরি, আমি ক্ষমা চাই যে আমি কিন্তু আপনাদের ইন্টেনশনালি কিছু বলিনি। এবার এই ইস্যুতেই নতুন মাত্রা যোগ হয়েছে ফেডারেশনের সহসভাপতি কাজী নাবিলের মন্তব্য। সালাউদ্দিনের মতো তিনিও সাংবাদিকদের নিয়ে করেছেন আপত্তিকর মন্তব্য। সাংবাদিকদের এমন উদ্যত আচরণের পর নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। কেউ আর তাকে দেখতে চান না ফুটবল ফেডারেশনের দায়িত্বে। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা।